মই বর্তমান উপস্থিত আছো ধুবরী জেলার হাতীদুরা উন্নয়ন খণ্ডর অন্তর্গত ঘিতিংকাগুটিত। আর ঘিতিংকাগুটি হল অসমবঙ্গ সীমান্তবর্তী একটা অঞ্চল। আর ঘিতিংকাগুটির পর অর্থাৎ অসমের পশ্চিমবঙ্গলে যাওয়া যে মূল পথ, সেই পথ চা ইতিমধ্যে গঙ্গাধর নদীর বাড়নি পানিয়ে ছিঙি লই গেছে। আর ছিঙি লই যাওয়ার পিছত ইয়ার যে পথ যোগাযোগ ব্যবস্থা, এই পথ যোগাযোগ ব্যবস্থা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। আমি আপনাদের দেখাবলে যত্ন করেছো এই পথ চা কেনদরে গঙ্গাধর নদীর বাড়নি পানিয়ে ছিঙি লই গেছে। আর এই ছিঙি লই যাওয়ার কারণে ইতিমধ্যে এই যে অসমবঙ্গর যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে এই অকল পশ্চিমবঙ্গ নয়, এইফালে তার লগতে আর অসমের কেইবাখনো গাঁও আছে। এই গাঁৱৰ মানুহবোৰে ইতিমধ্যে বিভিন্ন প্রকারে পথ যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখব হয়েছে, নাওয়ে আহিব লগা হয়েছে। ছাত্র ছাত্রীর পর আরম্ভ করে বা আন ব্যবসায়ী বা আন সাধারণ যে মানুষ, সেই মানুষ দুর্যোগের সন্মুখীন হব লগা হয়েছে বলে আমি কব লাগবে। আমি কথা পাতব বিচারিম স্থানীয় রাইজ আছে, দাদা কি কব? হয়, এই যে যেটা নদী দেখা পাইছে, এই নদীটি পশ্চিমবঙ্গত হয়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারে এটু বান্ধি দিছে, অলরেডি মাথরি বান্ধিছে। বান্ধ দিয়ার পিছত আমার এবার যেখানে পানি আহি আছে, আমার অসম দিয়ে আহি আছে। অসম অলরেডি কিছু কিছু কিছুমান ঠাই ভাঙি গেল, অলরেডি ভাঙি নদী ওলাইছে। আর এই যে আমার পাঁচফালে যেটা দেখা পাইছে, এইটু হল পশ্চিমবঙ্গ আমার এই আসামত আর বেলপাড়া চর বড়া, তারপিছত আপনার বন্যাগুড়ি পাখিগুড়ি এইবিলাক চর যাওয়া যায়। এই যা এই বেলপাড়া চর বন্যাগুড়ি পাখিগুড়ি যেবিলা ছাত্র ছাত্রী আছে এই রাস্তা দিয়ে আপডাউন করে। এটি এনেকুয়া অবস্থা হয়েছে, এই রাস্তাটু পশ্চিমবঙ্গ সরকার বান্ধি দিছিল, কিন্তু আমার এইপিনে অসমত ভাঙার কারণে এই রাস্তাটি ভাঙি গেল। আমার যেবিলা লড়া ছোৱালী স্কুলত আহে, এইবিলাক স্কুলত আহিব নোৱাৰা হল। এটা কথা কব লাগবে, এইবিলি ভাঙিছে নেকি? হ্যাঁ, এইবিলি ভাঙিছে, আজি ধরো তিন চার দিন আগত ভাঙিছে এইটু। আর এইটু লই যাওয়া বছর আমি কইছিল আমার বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজরিকা স্যার, আমি অনুরোধ করেছিল যাতে আমার বাগদা যে মাথরি বান আছিল এটু যাতে পুনরায় আমাকে দিয়ে দেওয়ার পিছত ভালো করে বসবাস করব পারো, তাহলে ছয় সাতটা গাঁও একেবারে নদীর বুকত বিলীন হয়ে যাব। যেনেকা বাগডোকরা, গারোপাড়া, গীতিয়াগুড়ি, শকুনচড়া, বেলপাড় চর, কালাচানপাড়া, নাট্টাবাড়ি, এই কটা গাঁও একেবারে বিলীন হয়ে যাব। আসলে তো এইটো গঙ্গাধর নদীর পর হুতি একটা ওলাই আইছে, হয় হয়, তার কারণে এনেদরে হুতি মানে বর্তমান হুতি দেখা যায়, কিন্তু ইয়ার পিছত যেটা দেখা যাব এটা নদী হব যদি বাঁধ দিয়া না যায়। কিন্তু এতিয়া বাঁধ দিয়ার তো সময় আছে, ভাঙিলে অল্পখিনি ভাঙিছে, কিন্তু এতিয়া যদি সরকার ইচ্ছা করে ইমার্জেন্সি কিবা ফান্ডের পরা ইয়াতে যদি পাঁচ ছয় ট্যাম্পার বল্ডার আনি দিয়ে তেরে নদীটি রোধ হয়ে যাব, আমার আমাদের ভাঙি ভাঙি আর না যায়। কি কব আসলে সরকার, সরকার আমি আহ্বান জানাও আপনাদের চ্যানেলের জড়িয়ে যাতে বিভাগীয় মন্ত্রী যদি এই কিছু হাজরিকা স্যার আছে ইহতকে আমি কর্জ অনুরোধ করু যাতে আমার অতি সোনকালে যাতে এই যে বান আছে অল্পখিনি ভাঙিছে এই ভাঙিটা যাতে রোধ করে দিয়ে। হয়, ধন্যবাদ। হয়, তেখেতসকলে আসলে তো অনুরোধ জানাইছে, আহ্বান জানাইছে গড়কাপ্তানি মন্ত্রী ইয়ালে আহিব লাগে বা ইয়ার যে বান্ধ, এই বান্ধর ব্যবস্থা গ্রহণ করব লাগে। তার লগতে মই বর্তমান যে ঠাইত উপস্থিত আছো এই ঠাইখন হল কিন্তু অসম, আর পিছফালে যে ঠাইখন দেখা যায় এটা হল পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের এইফালে কিন্তু আকৌ অসমর গাঁও আছে, এই গাঁওসমূহের পরা কিন্তু প্রতিদিনে মানুষ অসমত আহিব লগা হয়, বিভিন্ন কার্যালয়ে যাব লগা হয় বা আন আনুষঙ্গিক কামতো কিন্তু আহিব লগা হয়। এনেদরে কিন্তু এই যে গঙ্গাধর নদীর বাড়নি পানিয়ে বা পলয়ঙ্করী বানে এনেদরে এই যে পথ যোগাযোগ ব্যবস্থা, মূল পথ যোগাযোগ ব্যবস্থা বলে কব লাগবে, এই পথ যোগাযোগ ব্যবস্থা ছিঙি নিয়ার পিছত এনেদরে মানুষে বর্তমান নাওরে বা কলের ঘুরেরে বড় কষ্টকরভাবে পারাপার হব লগা হয়েছে বা মরণত হরণ দিয়ে পারাপার হব লগা হয়েছে, এনেকুৱা একটা পর্যায় কিন্তু পাইছে। স্থানীয় রাইজে অনুরোধ জানাইছে বিভাগীয় কর্তৃপক্ষের লগতে স্থানীয় যখন জনপ্রতিনিধি আছে বা বিভাগীয় মন্ত্রী আছে, মন্ত্রী এই ইয়ালে আহিব লাগে বা গঙ্গাধর নদীর পরা যে সুতি এটা ওলাই আছে এই মুখখন বন্ধ করব লাগে, তার লগতে এই যে পথ, এই পথ সব মেরামতি করব লাগে।